ম্যাগনেট ব্যবহার করে খুব সহজেই তোমরা জ্যামিতিক আকার বুঝতে পারবে। এর জন্য আমাদের দরকার কিছু রিং ম্যাগনেটস আর বটলের ক্যাপ। আমরা জানি ম্যাগনেটের বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে এবং সমমেরু বিকর্ষণ করে। দেখো এখানে প্রত্যেকটি রিং ম্যাগনেট একই পোল একই মেরু, সবাই একে অপরকে বিকর্ষণ করছে। এই কম্বিনেশনটি রেখে প্রত্যেকটি ম্যাগনেট বটল ক্যাপে লাগাও। তাহলে প্রত্যেকটি ম্যাগনেটের মেরু একইভাবে থাকবে। এখন একটা বাটিতে জল নাও, জল নিয়ে ক্যাপ একটা ক্যাপ ওখানে ভাসিয়ে দাও। দেখো যখন দুটো ক্যাপ ভাসাচ্ছ, ম্যাগনেট ভাসাচ্ছ, তখন এরা একটা দুটো একটা লাইনে অ্যালাইন করে আছে। যখন আরেকটি ম্যাগনেট এখানে অ্যাড করলে তখন একটা একটা ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ ফর্মে তৈরি হলো। যখন আরও একটি ম্যাগনেট অ্যাড করছো জলে, তখন দেখো এখানে একটা বর্গক্ষেত্র আকারে একটা স্কোয়ার আকারে ফর্মে তৈরি হচ্ছে। আবার একটি ম্যাগনেট যদি অ্যাড করো, দেখো এটি একটি বেশ পেন্টাগন বা পঞ্চভুজের আকারে তৈরি হবে। আবার একটা বটল ক্যাপটা অ্যাড করো, তাহলে একটা দেখবে ষড়ভুজ বা হেক্সাগনের আকারে তৈরি হবে। তাহলে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জ্যামিতিক আকার তৈরি হচ্ছে। একটা যদি ক্যাপকে তুলে নাও, দেখো এখানে একটা কিছু ডিস্টারবেন্স হলো মানে, বাট আবার নিজেদেরকে ওরা সাজিয়ে নিচ্ছে। তো এইভাবে আমরা জ্যামিতিক আকারটা দেখতে পারি। তো একইভাবে দেখো একটার পর একটা আমরা উঠে নিচ্ছি আবার জল থেকে, তো আবার ওরা পেন্টাগন, স্কোয়ার, দেন আবার যখন তিনটে ম্যাগনেট বা ক্যাপ রয়েছে তখন আবার ট্রায়াঙ্গেল ফর্মে আসছে, ত্রিভুজ ফর্মে, তখন আবার একটা লাইন ফর্মে আসছে। আরেকবার একটা বেশ একবার ঝলক দেখে নাও, যখন তিনটে ম্যাগনেট ত্রিভুজ, চারটে ম্যাগনেটের একটা স্কোয়ার, ফাইভ ম্যাগনেটের একটা পেন্টাগন, সিক্স ম্যাগনেটস যখন যাচ্ছে তখন ষড়ভুজ বা হেক্সাগন। ইট ইজ ভেরি ফান টু মেক।